নির্বাচন সাংবিধানিক কর্তৃত্ব সারা পৃথিবীতে যে সকল গণতান্ত্রিক দেশগুলো আছে সেই সব দেশে যেভাবে নির্বাচন হয় আমাদের দেশেও সেভাবে নির্বাচন এখানে ক্যাপটেকার সরকারের কোনো সুযোগ নেই সংবিধানে নেই পৃথিবীর আরও যুক্তরাষ্ট্রে যে দিশানীতি জারি করেছে তার মধ্য দিয়ে কিন্তু বিএনপিকে আশা করেছিল সেই আশা ভুলে পারে ওখানে কথা বলা নেই যে ক্যাপটেকার সরকার করতে হবে নিরপেক্ষ সরকার করতে হবে বলা হয়েছে নিরপেক্ষ গ্রহণযোগ্য একটা নির্বাচন সকলের অংশগ্রহণ এই বিষয়টাকে আমি মনে করি যে তাদের যে উদ্দেশ্য ছিল সেটা সফল হয়নি আর তারপরে সবচেয়ে বড় কথাটা হলো যে তারা মনে করেছিল যে এই স্যাংশন বা এই ভিসা না দেওয়ার প্রশ্নটি শুধুমাত্র কোথায় সরকার বা আওয়ামী লীগ তারা কিন্তু ভিসা নিজেদের দেখেছে যারা নির্বাচন পাঞ্চাল করবে প্রতিহত করবে তাদেরকে ভিসা নিজের আওতায় আসতে হবে সেই দিক থেকে প্রতিহত কারা করবে তারা করবে নির্বাচন আমরা যখন করতে যাবো তারা যদি নির্বাচনে না আসে তাহলে প্রতিহত তাদের করতে হবে করার ক্ষেত্রে তাদের উপরে কিন্তু এই বিষয়টি আরও বেশি করে মানে জারি হবে সুতরাং আমি মনে করি যে তাদের যে গণতন্ত্রের সঙ্গে আমাদের কোনো সুযোগ নেই যাওয়ার নির্বাচন যথারীতি যথাসময় সাংবিধানিক ওই বিষয়ে চাপ না তাদের আশাটা হলো প্রত্যাশাটা হলো একটা নির্বাচন নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী সেই ব্যাপারে স্পষ্ট করে দিয়েছেন যে নির্বাচন নিরপেক্ষ সুস্থ অবাধ নির্বাচন Thank you.